উড়ন ক্ষেত্রত উদ্ভন ডালি। এদিন আগত মুকলি হওয়া জোরোদর শ্রদ্ধাঞ্জলি উড়ন ক্ষেত্রত আরম্ভ হল যান বাহন আইন ভঙ্গকারী সকলের সন্ত্রাস। প্রথমটো দৃশ্য এয়া বিলাসী বাহনের উপর উঠি চারিগী উশৃঙ্খল যুবতীর উদ্ভণ্ডালি। কালৈকো যেন কেরেপ করবলে সময় নাই তেওঁলোকৰ। হতভম্ব হৈ সাবধানে তেওঁলোকক চাই কাষেৰে পাৰ হৈ যাবলগীয়া হৈছে অন্যান্য বাহনৰ চালকসকল। এইবাৰ চাওক দ্বিতীয়টো দৃশ্য। চৰকাৰে ৰাজকোষৰ ধনেৰে নিৰ্মাণ কৰে আৰু সুৰামত্ত চালকে ধ্বংস কৰে। তীব্ৰবেগী বাহনেৰে খুন্দিয়াই গীতানগৰ সংযোগী পইণ্টৰ অসমৰ মানচিত্ৰৰ স্মাৰক ভাঙিলে সুৰামত্ত চালকে। দুর্ঘটনাটোত এজন পথচারীর লগতে আহত হয় এজন গৃহরক্ষী জওয়ানো। ইতিমধ্যে আরক্ষী আটক করেছে দুর্ঘটনা সংঘটিত করা সুরামত্ত চালকজনক। চালকজনের ঘর হিমাচল প্রদেশ। আচ্ছা, জানিবা হয়েছিল যে যা শুক্রবার মানে যাকালি নিশা দুই বজার লগে এই এখন সুরামত্ত অবস্থার অহা নীলা রঙের এই X7 একেবারে নতুন পূজা বলে কিনেছিল হয়তো সত্রাধিকারীগুলো। আর সেই যখন 700 X7 গাড়ি আসে সেই গাড়িখনের গড়িয়ে বা গাড়িখনের চালকে এনে ধরনের ক্ষতিসাধন করেছে যে বর্তমান আমার তুষারে দেখায় আছে যে সাংঘাতিক ধরনের ক্ষতিসাধন হয়েছে। আর গাড়িখন আমি দেখায় আসতে সেই গাড়িখনও যথেষ্ট ক্ষতি হয়েছে। বাহনখনত থকা এজন আরোহীকো আটক করেছে আরক্ষীয়ে। ইয়ার পূর্বে মুকলি হওয়ার আগে পাশে মালিগাঁওর নীলাচল উড়ন সেতুত চলিছিল একাংশ সুরামত্ত যুবক আর চুরর সন্ত্রাস। সংঘটিত হয়েছিল দুর্ঘটনা, চুরি করেছিল উড়ন সেতুত সংস্থাপিত লাইট, যানজট সমস্যা সমাধান আর গুয়াহাটিখন আটক ধুনিয়া করার উদ্দেশ্যে নির্মাণ করা উড়ন সেতুত তাণ্ডব চলাটোই যেন এতিয়া মেনিয়াত পরিণত হয়েছে এই সকলের বাবে। গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মন আৰু বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। উড়ন সেতুত উদ্ভণ ডালি। এদিন আগত মুকলি হোৱা জোৰোদৰ শ্ৰদ্ধাঞ্জলি উড়ন সেতুত আৰম্ভ হল যান বাহন আইন ভঙ্গকারী সকলের সন্ত্রাস। প্রথমটো দৃশ্য এয়া বিলাসী বাহনের উপর উঠি চারিগী উশৃঙ্খল যুবতীর উদ্ভণ্ডালি। কালৈকো যেন কেরেপ করবলে সময় নাই তেওঁলোকৰ। হতভম্ব হৈ সাবধানে তেওঁলোকক চাই কাষেৰে পাৰ হৈ যাবলগীয়া হৈছে অন্যান্য বাহনৰ চালকসকল। এইবাৰ চাওক দ্বিতীয়টো দৃশ্য। চৰকাৰে ৰাজকোষৰ ধনেৰে নিৰ্মাণ কৰে আৰু সুৰামত্ত চালকে ধ্বংস কৰে। তীব্ৰবেগী বাহনেৰে খুন্দিয়াই গীতানগৰ সংযোগী পইণ্টৰ অসমৰ মানচিত্ৰৰ স্মাৰক ভাঙিলে সুৰামত্ত চালকে। দুর্ঘটনাটোত এজন পথচারীর লগতে আহত হয় এজন গৃহরক্ষী জওয়ানো। ইতিমধ্যে আরক্ষী আটক করেছে দুর্ঘটনা সংঘটিত করা সুরামত্ত চালকজনক। চালকজনের ঘর হিমাচল প্রদেশ। আচ্ছা, জানিবা হয়েছিল যে যা শুক্রবার মানে যাকালি নিশা দুই বজার লগে এই এখন সুরামত্ত অবস্থার অহা নীলা রঙের এই X7 একেবারে নতুন পূজা বলে কিনেছিল হয়তো সত্রাধিকারীগুলো। আর সেই যখন 700 X7 গাড়ি আসে সেই গাড়িখনের গড়িয়ে বা গাড়িখনের চালকে এনে ধরনের ক্ষতিসাধন করেছে যে বর্তমান আমার তুষারে দেখায় আছে যে সাংঘাতিক ধরনের ক্ষতিসাধন হয়েছে। আর গাড়িখন আমি দেখায় আসতে সেই গাড়িখনও যথেষ্ট ক্ষতি হয়েছে। বাহনখনত থকা এজন আরোহীকো আটক করেছে আরক্ষীয়ে। ইয়ার পূর্বে মুকলি হওয়ার আগে পাশে মালিগাঁওর নীলাচল উড়ন সেতুত চলিছিল একাংশ সুরামত্ত যুবক আর চুরর সন্ত্রাস। সংঘটিত হয়েছিল দুর্ঘটনা, চুরি করেছিল উড়ন সেতুত সংস্থাপিত লাইট,
যানজট সমস্যা সমাধান আৰু গুৱাহাটীখন আটকধুনীয়া কৰাৰ উদ্দেশ্যে নিৰ্মাণ কৰা উড়ন সেতুত তাণ্ডৱ চলোৱাটোৱেই যেন এতিয়া মেনিয়াত পৰিণত হৈছে এইসকলৰ বাবে। গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মন আৰু বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।